আগরতলা পুর নিগম এলাকায় সোমবার পর্যন্ত কোভিড সংক্রমণের হার 23.15%। যারা কোভিড পরীক্ষার বাইরে আছেন তাদের ধরলে এই সংখ্যাটা যে উদ্বেগজনক তা আর বলার অপেক্ষা রাখে না। গোটা রাজ্যে মোট সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 6,491 জন। 10 জানুয়ারি থেকে 17 জানুয়ারি 2022 পর্যন্ত 7 দিনে করোনায় মৃত্যু হয়েছে 14 জনের। তাই আগামী 20 জানুয়ারি থেকে নৈশকালীন কার্ফু রাত 9টার পরিবর্তে রাত 8টা থেকে কার্যকর হবে। এ বিষয়ে বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন নীতি নির্দেশিকা সম্বন্ধিত একটি সার্কুলার ইস্যু করা হবে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারের গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। এই কোভিড পরিস্থিতির বিরুদ্ধে রাজ্য সরকার গত 10 জানুয়ারি রাজ্যে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল। তিনি বলেন, আগামী 20 জানুয়ারি থেকে নৈশকালীন কার্ফু রাত 9টার পরিবর্তে রাত 8টা থেকে শুরু হবে। বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি হবে। রাজ্যে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে মাল্টিপ্লেক্স, শপিং মল, সিনেমা হল, পার্ক, পিকনিক স্পট ইত্যাদি সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। আমাদের ক্যাবিনেট মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে যে মাল্টিপ্লেক্স, শপিং মল, মুভি হল, পার্ক, পিকনিক স্পট, কোন ধরনের এক্সিবিশন, মেলা, সেগুলো সব বন্ধ থাকবে। কারফিউ 8টা থেকে করা হয়েছে, রাত 9টা থেকে ছিল, আরো 1 ঘন্টা কমানো হয়েছে, 8টা থেকে করা হয়েছে। সমস্ত ধরনের রিলিজিয়াস অ্যাক্টিভিটিস ইনক্লুডিং কীর্তন, আমাদের যে হরিনাম কীর্তন গুলো চলছে বিভিন্ন জায়গায়, সেগুলো আগামী 23 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে বিভিন্ন জায়গায়। তারপর থেকে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ কোভিড আগরতলা পৌর পরিষদের ভেতর প্রায় 24% পজিটিভিটি রে আউট অফ টেস্ট, যেটা টেস্ট করা হচ্ছে তার মধ্যে থেকে সারা রাজ্যে সেটা 10% উপর ছাপিয়ে গেছে। জেলা ভিত্তিক যে সংখ্যাটা আমরা দিলাম সেটা অত্যন্ত উদ্বেগজনক, দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এবং পরিসংখ্যান বলছে, এবং আগের প্রেসমিটগুলোতে আমরা বলেছিলাম যে এক্সপার্টরা যেটা অনুমান করেছে যে এই কোভিড থার্ড ওয়েভ যেটা চলছে এখন সেটা 33,000 পর্যন্ত ছাপিয়ে যেতে পারে। তার জন্য মাল্টিপ্লেক্স, সিনেমা হল, পার্ক, পিকনিক স্পট সমস্ত কিছু বন্ধ করার ঘোষণা।